আসমান জমিনের সৃষ্টিকর্তা, আসমান জমিনের সকল কিছু দৃশ্যমান অদৃশ্যমান সব তাঁরই হাতে ন্যস্ত। কোনো সৃষ্টির কোনো ক্ষমতা নিয়ন্ত্রণ আল্লাহর এই মহাবিশ্বে কোথাও নেই। ফসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই ওয়া ইলাইহি তুরজাউন। প্রশংসা পবিত্রতা সে আল্লাহর একমাত্র, যার হাতেই রয়েছে মালাকুতু কুল্লি শাই, সকল বস্তুর মালিকানা, ওনারশিপ, নিয়ন্ত্রণ, সকল কিছু তার হাতে। যেভাবে চান সেইভাবেই তিনি করতে পারেন, সেইভাবে নিয়ন্ত্রণ করেন, সেইভাবেই কাউকে উপকৃত করেন, ক্ষতিগ্রস্ত করেন, পুরস্কৃত করেন, তিরস্কৃত করেন, সব তার হাতে, কারো হাতে কিছুই নেই। ওয়া ইলাইহি তুরজাউন, আর তার দিকেই তোমরা ফিরে যাবে। আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলম, যারা ঈমান এনেছে, অন্তর দিয়ে আল্লাহকে ভক্তি বিশ্বাস করেছে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলম, তাদের ঈমানের সাথে কোনো শিরিক মিশায়নি, গায়রুল্লাহর কোনো ইবাদত করেনি, গায়রুল্লাহর উপর তাওয়াক্কুল করেনি, গায়রুল্লাহর কাছে প্রার্থনা জানায়নি, গায়রুল্লাহর কাছে জীবনের কোনো কিছু অন্তর দিয়ে কামনা করেনি, সব কিছু শিরিক মুক্ত রেখেছে যেই ব্যক্তি বা যারা, উলাইকা লাহুমুল আমন, এদের জন্যই নিরাপত্তা, সিকিউরিটি এই পৃথিবীতে এবং এই পৃথিবীর পরে সর্বত্র। অহম মুহতাদুন, এবং তারাই হেদায়েতপ্রাপ্ত, সুপথপ্রাপ্ত, সঠিক ওয়েতে, সঠিক পন্থায় তারাই আছে, তারাই চলছে, আল্লাহর পথে তারাই চলছে, এবং তারা এই পৃথিবীতে নিরাপত্তা পাবে। কেন? যেহেতু তারা আল্লাহর পথে আছে। কবরে নিরাপত্তা পাবে, কেন পাবে? যেহেতু তারা আল্লাহর পথে ছিল। আখিরাতেও নিরাপত্তা পাবে, যেহেতু তারা আল্লাহর পথেই ছিল। আল্লাহর পথটাই হলো নিরাপদ। আল্লাহর পথ বলতে ইসলাম, ঈমান, দীন, কোরআন, হাদিস, এগুলো মেনে যদি কেউ চলে তাহলে তার নিরাপত্তা নিশ্চিত। আজকের পৃথিবী যদি আল্লাহর হিদায়ত, আল্লাহর দেয়া কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণিত হাদিস এবং ইসলামের সরল পথের উপর আজকের পৃথিবী যদি চলত, তাহলে এই পৃথিবী আধুনিক প্রযুক্তির যুগে একটা জান্নাত হতে পারত। কিন্তু মানুষেরা তা করেনি। আমরা সবাই দেখলাম চীনের উন্নয়ন, অকল্পনীয় ডেভেলপমেন্ট তাদের, হাইটেক টেকনোলজিতে তারা গোটা বিশ্বকে পিছিয়ে, মহাকাশ বিজ্ঞান, ভূতত্ত্ব বিজ্ঞান, অর্থনীতি সকল দিকেই এমন দুর্নিবার গতিতে তারা এগুচ্ছে যে সবাই ভেবে নিয়েছিল যে তারাই আগামী দিনের পরাশক্তি, বিশ্ব শক্তি, অর্থনৈতিক শক্তি, সামরিক শক্তি। কিন্তু তারা তো আল্লাহর পথে চলছিল না, তারা ইসলামের রাস্তায় ছিল না, তারা তাদের মন গড়া পথে তারা জীবনটা পরিচালিত করেছে। তারা ভেবেছে আল্লাহর কোনো দরকার নেই, আল্লাহ যে সব দিয়ে রেখেছে তাদেরকে, এটা একদিনও তারা ভাবেনি, আল্লাহর কোনো দরকার নেই, আমরা তো সব পারি। কিন্তু আজকে তাদের যে অবস্থা হয়েছে, এইভাবে আরও যদি চলে, দীর্ঘদিন চলে, তাহলে থালা বাসন নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করতে হবে। আল্লাহ কি না পড়েন, একটা করোনা ভাইরাস আল্লাহ তাআলা সেখানে দিয়েছেন, ছোট্ট দেখাও যায় না চোখে, এত বড় শক্তিশালী রাষ্ট্র। আসলে মানুষ, মানুষের যন্ত্রগুলি শক্তিশালী হলে মানুষ শক্তিশালী হয় না, মানুষের সামরিক শক্তি, মানুষের বিমান কামানের শক্তি, এগুলি মানুষের শক্তি না। মানুষের শক্তি হলো তার দেহের ভিতরে যা আছে, সে নিজের ভিতরে যদি সে নিজে শক্তিশালী হয়,
তাহলে সে ক্ষমতাধর, সে শক্তিশালী, না হলে সে দুর্বল। আল্লাহ বলেছেন অকুলে কল ইনসানু দঈফা, ইনসানকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে, সে দুর্বল, সে দুর্বল। আজকে চীনের অর্থনীতি এত সবল, তাদের এক একটা স্টেল ফাইটার জেট জঙ্গি বিমান হাজার হাজার কিলোমিটার গতিতে ছুটে কত শক্তিশালী। তাদের যেসব ইলেকট্রনিক সর্বাধুনিক সফিস্টিকেটেড যেই যন্ত্রপাতি, তাদের কম্পিউটার সিস্টেম কি শক্তিশালী, তাদের এক একটা ইন্ডাস্ট্রি কি বিশাল বিশাল। অথচ সেই শক্তিশালী এত কিছুর মালিক মানুষগুলোকে দুর্বল একটা করোনা ভাইরাস যেটা চোখেও দেখা যায় না ওটা মেরে দিচ্ছে, শেষ কিছুই করার নেই। তাদের গাড়ি, তাদের যন্ত্র, তাদের ইলেকট্রনিক সব আয়োজন, তাদের অ্যাটম বোম, পরমাণু বোম, এগুলি জায়গায় জায়গায় পড়ে আছে, তারা কবরে চলে যাচ্ছে। মানুষ আসলে আমার হাতে একটা জিনিস খুব শক্তিশালী আছে কিন্তু আমি দুর্বল, তাতে কি, আমি তো দুর্বলই, এই মানুষকে মারতে কি লাগে, কিছুই লাগে না। আগের যুগে দেখেছি কলেরা দু তিনবার টয়লেটে গিয়েই আর নাই, বসন্ত দু চার দিন ভুক্তভোগী হয়ে আর নাই। এখন করোনা ভাইরাসের আপগ্রেড যে ভার্সন যেটা ভারতে আক্রমণ করেছে এটা চার ঘন্টা নেয়, চার ঘন্টায় শেষ। এটা আপনারা মনে করেন না যে এটা চীনের সমস্যা, জি না, এটা গোটা বিশ্বের সমস্যা। চীনে যে অশ্লীলতা ওরা করেছে সেটা বাংলাদেশেও আমরা দেখেছি, কোটি কোটি মানুষ এগুলো দেখেছে। ভারতে যে জি বাংলা স্টার জলসা অশ্লীলতা হয় সারা পৃথিবীর মানুষ দেখে, আমেরিকায় কি হয় সারা বিশ্বের মানুষ দেখে। তো সারা বিশ্বের মানুষ যেহেতু একই সংস্কৃতিতে চলে এসেছে, একই পাপা ছাড়ে ডুবে গেছে, একই বেহায়াপনায়, বেলাল্লাপনায়, চরিত্রহীনতায়, অপবিত্রতায় গোটা বিশ্ব যেহেতু নিমজ্জিত হয়ে গেছে, তাদের শাস্তিও আসবে একই রকম। কামা তাদিন তুদান, যেমন তোমার কর্ম হবে তেমন তোমার পরিণতিও হবে। চীনের একটা প্রোগ্রাম যেমন মুহূর্তে সারা ওয়ার্ল্ডে ছড়ায়, তো চীনের একটা ভাইরাস কেন মুহূর্তে সারা ওয়ার্ল্ড ছড়াবে না, একই হবে। যুগ যেমন সেই যুগের আজাবটাও তেমন আসে। ভাইরাসের সাথে তার স্বপ্নযোগে ইন্টারভিউ হয়, আমি মাহফিলে ওই ইন্টারভিউটা বলেছি, ভাইরাস ওকে কি বলেছে, সে ভাইরাসকে কি প্রশ্ন করেছে বিস্তারিত বলেছি। কিন্তু আজকের মানুষেরা অনেকেই স্বপ্নকে মূল্যায়ন করেন না, আপনি মূল্যায়ন না করতে পারেন, স্বপ্নের মূল্য আল্লাহর কাছে আছে, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিল। তিনি প্রতি ফজরে সালাম ফিরিয়ে সাহাবীদের মুখী হয়ে জিজ্ঞাসা করতেন, হাল আমিনকুম আহাদুন রুইয়া, তোমাদের কেউ আজকে রাত্রে কোনো স্বপ্ন দেখেছো? কতটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আমাদের যে আজান আমরা দেই এটা ওহির মাধ্যমে আমরা পাইনি, এটা আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রব্বিহি স্বপ্নে দেখেছেন, একজন ফেরেশতা তাকে আজান শিখাচ্ছেন যে এইভাবে সালাতের জন্য ডাকো। তিনি এসে নবীজিকে জানালেন যে একজন ফেরেশতা আমাকে এই কালেমাগুলি, এই বাক্যগুলি শিখিয়েছেন। নবীজি বলেন যে বলো তো, শুনলেন, হ্যাঁ সুন্দর, যাও আজান দাও। তো এই যে প্রতিদিন পাঁচবার আজান দিই, এটা স্বপ্নে প্রাপ্ত, স্বপ্নে আসা জিনিস। কদরের রাত শেষ দশকে হবে, এটা সাহাবায়ে কেরামদের স্বপ্ন। আর আর ইয়াকুম কাত্তাওয়াত আতফিস সাবিল আওয়াকের, তোমাদের স্বপ্নগুলোকে দেখছি সিরিজ স্বপ্ন আসছে শেষ শেষ সাত দিন সম্পর্কে, অর্থাৎ বিশ থেকে সামনের দিকে, বিশেষ করে সাত দিনের শেষ সাত দিনের উপরে বেশি গুরুত্ব। অতএব তোমরা শেষ দিনগুলিতে কদরের রাতকে অন্বেষণ করো, এটা স্বপ্ন। এবং নবীজির নবুয়তের প্রথম ছয় মাস ছিল স্বপ্ন, ঘর হেরায় ফাকান লা ইয়ারা রুইয়া ইল্লা জাআত মিসলা ফালাকি সুবহি, তিনি যে স্বপ্নই দেখতেন ভোরের আলোর মতো সেটা বাস্তবায়িত হয়ে যেত। এবং স্বপ্ন একটা চোরও দেখতে পারে, একটা ডাকাতেও স্বপ্ন দেখলে সত্য হতে পারে যদি সে সত্যবাদী হয়।
একটা অপরাধীর স্বপ্ন দেখলে সত্য হতে পারে, একটা হিন্দু অমুসলিম বৌদ্ধ ওরা স্বপ্ন দেখলে সত্য হতে পারে। সূরা ইউসুফের 43 নম্বর আয়াতের স্বপ্ন তো একটা মুশরিক বাদশা দেখেছে। ইউসুফ আলাইহিস সালাম ব্যাখ্যা করেছেন যে 7 বছর তুমুল ফল ফসল হবে, পরে 7 বছর তুমুল দুর্ভিক্ষ হবে, আপনার স্বপ্নের ব্যাখ্যা। তাই মিলে গেল পুরা, ওটা একজন অমুসলিম বাদশার দেখা। তারপরে ইউসুফ আলাইহিস সালামের সাথে জেলে গিয়েছিল 2 ক্রিমিনাল অপরাধী, তারা অপরাধী, তারা চোর খুনি, তারা ডাকাত, এই চরিত্রের মানুষ। তারা একজন স্বপ্নে দেখল, ওদাকালাম আহু সিজিন ফাতায়ান ফাকাল আহাদুহুমা ইন্নী আরানি আহমিলু ফাওক রাসি খুবজান তাকুলু তায়র মিন, একজন বলল যে আমি দেখছি আমার মাথার উপরে রুটি রুটি বহন করছি, পাখিরা রুটি খাচ্ছে। আরেকজন বলল ইন্নী আরানি আসেরু খামরা, আমি দেখছি আমি মদ তৈরি করছি, মদ আঙ্গুর থেকে মদ বানাচ্ছি চিপে চিপে। ইউসুফ ব্যাখ্যা দেন, এরা অপরাধী দুইজন, দণ্ডপ্রাপ্ত অপরাধী। তিনি বললেন যে যে দেখেছো তোমার মাথা আর মধ্যে রুটি এসে রুটি পাখিরা খাচ্ছে, তোমার ফাঁসি হবে, ফাঁসি হবে, তোমার মাথাটাই একটা রুটির মতো হয়ে যাবে, যে মাথাটা ঠুকরে ঠুকরে পাখিরা খাবে, তুমি এটাকেই রুটি আকারে দেখেছো। ঠিক তার ফাঁসি হয়েছে এবং তার ওই পরিণতি হয়েছে। আর যে দেখলো যে আসেরু খামরা, আমি মদ বানাচ্ছি আমার মালিকের জন্য, বললেন তুমি মুক্তি পাবে এবং তোমার মালিক তোমাকে দিয়ে মদের কাজ করাবে। ঠিকই সে মুক্তি পেয়েছে এবং ওই পেশায় সে যুক্ত হয়েছে। এরা অমুসলিম, অমুসলিম, এরা ইমানও নাই, বেঈমান। তো বেঈমানের স্বপ্ন কোরআন বলছে সত্য ছিল, যেহেতু বেঈমান ছিল এই জন্য ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে বুঝালেন ইয়া সাহেব এই সিজিনে আরবাব মুতাফাররিকুন খায়রুন, আমি আল্লাহুল ওয়াহিদুল কাহার, আমি আল্লাহুল ওয়াহিদুল কাহার, হে আমার দুই জেলের সঙ্গী অনেক মাবুদের মানে অনেক মাবুদ উত্তম না, এক সর্বশক্তিমান মহা বিজয়ী রব তিনি উত্তম, অবশ্যই একজনই উত্তম। এই কথাটা কেন বুঝিয়েছেন, যেহেতু তারা আল্লাহকে জানতো না, আল্লাহর ইবাদত করতো না, মুশরিক। আমার বাস্তব জীবনে বহু অভিজ্ঞতা দেখেছি, রাতের স্বপ্ন ভোরেই ভুলে যায়। আমাদের জীবনটা এরকমই, আমাদের স্বপ্নগুলো মিথ্যা হয় না, আমাদের স্বপ্ন গ্রুপ যেটা স্বপ্নে দেখে এটা সকাল থেকে বিকাল অথবা এক দুদিনের মধ্যে এটা আমরা বাস্তবায়ন দেখি। স্বপ্ন কে দেখেছে তাকে দেখার দরকার নাই, কারণ এটা হাদিস না যে বর্ণনাকারী খুব সেরকম হতে হবে, যে কেউ হতে পারে। কোরআন থেকে তো কোট করে দিলাম, একটা অমুসলিমও দেখতে পারে, একটা অপরাধী ক্রিমিনাল দণ্ডপ্রাপ্ত দাগি আসামিও দেখতে পারে, কিন্তু সেটা যদি কোরআন হাদিসের সাথে মিলে তাহলে সত্য। ওই স্বপ্নটা যে করোনা ভাইরাস, এটা বিস্ময়কর স্বপ্ন করোনা ভাইরাসের পক্ষ থেকে এসেছে, আপনারা আমার বক্তব্যের মধ্যে সেটা দেখে নেবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু ইল্লা ফাশাবিহিম আত-তাউন, যেই কোনো বিশ্ব সমাজে যদি মেয়েলি পাপ ছড়ায়, নারী জাতিকে কন্ট্রোল না করে, কারণ নারীদেরকে কন্ট্রোল করার দায়িত্ব পুরুষদের, ওরা যেখানেই যাবে ওদের বোরকা জিলবাব হিজাব পবিত্রতা রক্ষা করা পুরুষ জাতির ফরজ দায়িত্ব, যদি এটা না করো তোমাদের মতো পুরুষ বাঁচিয়ে রেখে লাভ কি, মারা পড়বা তোমরা ডাইরেক্ট। বিশ্বের বহু যুগে অনেক মহামারী এসছে, মহামারীটা প্রথম এসছে ইহুদিদের মধ্যে, মুসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে এক সুন্দরী তরুণী মেয়ে, এক তার উম্মতের এক ইহুদি যুবককে সে অন্যায় পথে আহ্বান করেছে। সে বলল হে মুসা, আপনি কি বলতে চান যে এই মেয়েগুলি আমাদের জন্য হারাম, আপনার এইসব হারাম টারাম আমরা মানতেই পারবো না, অসম্ভব, সে অন্যায় করেছে। ওই মহিলা আর ওই পুরুষটা মিলে অশ্লীল কাজে লিপ্ত হয়েছে, আল্লাহ তাআলা তখন এই মহামারী দিয়ে দিলেন। তাফসীরকারক লিখেছেন 70,000 মানুষ ওই এক পাপে মেসাকার হয়ে গেল, কবরে চলে গেল,
এখন এই যে করোনা ভাইরাস, এটার মূল কারণ বিশ্ব ব্যয় আপনা। নবীজি বলছেন যে বাকিয়াতু রিজিন আও আযাবিন উরসিলাত আলা তাইফা মিন বনি ইসরাইল, ইহুদিদের এক জাতি অপরাধী ক্রিমিনাল বেহায়া, ওদের উপরে আল্লাহ তাআলা প্রথম এই ভাইরাসে মহামারী দিয়েছিলেন, সেটার একটা অংশ রয়ে গেছে পৃথিবীতে। ওই রকম অপরাধ কোন যুগে যদি কেউ করো একই শাস্তি তাদেরকে দেওয়া হবে, মাফ করা হবে না। ওইটা রয়ে গেছে, আল্লাহ তাআলা রেখে দিয়েছেন সেই করোনা, সেই ভাইরাসটাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আল ফরদ আল আহাদ আল ওয়াহিদ আস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ সুম্মা আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله اتقوا الله فإن التقوى وقاية عن كل ما يسخط الله عز وجل في الدنيا والآخرة وعن كل عذاب ينزل بسبب سخط الله على عباده وبسبب غضب الله ولعنة الله على عباده ألا أيها الإخوة فاتقوا الله تقوى فرهزغر الجيبون تاي এমন একটি জীবন যে তাকওয়া বাস বিচার, হালাল হারামের বাস বিচার যদি কারো জীবনে থাকে, আল্লাহ তাকে যেই কোনো সংকট থেকে উত্তরণের কোনো না কোনো পথ বের করে দেনই। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মখরাজা, যে আল্লাহকে ভয় করে বিপদের সংকটে মুক্তি পাওয়ার একটা রাস্তা আল্লাহ তার জন্য করে দেবেন। আমরা ইতিমধ্যে সংবাদ পাচ্ছি যেসব মুসলিম পরিবার আক্রান্ত হচ্ছে, তারা বিভিন্ন দোয়ার মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে, কোরআনিক শিফা চিকিৎসার মাধ্যমে তারা মুক্ত হচ্ছে ইনশাআল্লাহ। আমরা যদি সেই রাস্তায় চলি আমরাও মুক্তি পাব ইনশাআল্লাহ। কেউ করোনা ভাইরাসে কোথাও আক্রান্ত হলে একটি দোয়া পড়লে আর আপনাকে সেই ভাইরাসে ধরবে না। নবীজি বলেছেন কোথাও যদি কোনো বিপদগ্রস্ত মানুষ দেখো তাহলে দোয়াটি পড়ো, আলহামদুলিল্লাহিল্লাজি আফানি মিম্মা ইবতালাকা বিহ ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা, যে আল্লাহ তোমাকে যে বিপদে ফেলেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সে বিপদ থেকে মুক্ত রেখেছেন, আল্লাহ তার অনেক সৃষ্টির উপরে আমাকে সম্মান দিয়েছেন তার অনুগ্রহে, আমি জন্য আল্লাহর প্রশংসা করছি। এখন করোনা ভাইরাসে কেউ কোথাও আক্রান্ত হচ্ছে, আমরা এটা শুনে যদি এই দোয়া পড়ি তাহলে আল্লাহর হেফাজতে চলে গেলাম, ওই ভাইরাস আর আমাদের আক্রমণ করবে না। আলহামদুলিল্লাহিল্লাজি আফানি মিম্মা ইবতালাকা বিহ ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা, এই দোয়াটা মুখস্থ করতে একদিন তো লাগবে না। হেসনুল মুসলিম দোয়ার বই আছে, ওই বইগুলিতে এই সহিহ শুদ্ধ দোয়াগুলো আছে, ইমাম সাহেবদের থেকে শুনে শুনে আপনারা মুখস্থ করবেন। ভাইরাসে আক্রান্ত হলে তিরমিজির হাদিসে রয়েছে একটি দোয়া সাতবার পড়লে যে কোনো রোগ আল্লাহ মুক্ত করে দেন। আসআলুল্লাহ আল আজিম রব্বাল আরশাল আরশিল আজিম আন ইয়াশফিয়াক, মহান আল্লাহর কাছে যিনি মহান আরশের মালিক তার কাছে আমি প্রার্থনা করি তিনি যাতে তোমাকে এই রোগ থেকে নিরাময় দান করেন। এটা সাতবার, সাবা মিরারিন, সাতবার বললে আফাহুল্লাহ মিন যালিকাল মারাদ, ওই রোগ থেকে আল্লাহ তাকে মুক্ত করে দেবেন। তাছাড়া আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আল্লাহর পরিপূর্ণ বাণীগুলোর দ্বারা আমি আশ্রয় নিচ্ছি আল্লাহর সৃষ্টির অনিষ্ট থেকে, যে কোনো ভাইরাস ইত্যাদির অনিষ্ট থেকে। এই দোয়াটা পড়লেও এটা আপনার জন্য নিরাপত্তামূলক কাজ করবে ইনশাআল্লাহ। এছাড়া সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই তিনটা সূরাও যেহেতু মিন শাররি মা খালাক, সূরা ফালাক আল্লাহ বলেছেন আল্লাহর সৃষ্টির অনিষ্ট থেকে আল্লাহর কাছে পানা চাই, এই সূরাটি বারবার পড়লে, সূরা ইখলাস,
সুরা ফালাক, সুরা নাস প্রত্যেক সালাতের পরে পড়বেন, এখন জুমার পরেও পড়বেন, আসরের পরে এবং মাগরিব আর ফজরের পরে তিনবার তিনবার, সুরা ইখলাস তিনবার, সুরা ফালাক তিনবার, সুরা নাস তিনবার, এগুলি সেফটি। এগুলি ভাইরাস যেই কোনো বিপদ থেকে, সৃষ্টির দিক থেকে যে বিপদগুলো আসে এগুলি থেকে বাঁচার জন্য বিশাল অ্যান্টিভাইরাস, এগুলো অ্যান্টি মুসিবা, অ্যান্টি বিপদ। কম্পিউটারে যেমন একটা অ্যান্টিভাইরাস সেট করে দিলে আর ভাইরাসের আক্রমণ হয় না, এই সুরাগুলি অ্যান্টিভাইরাস, অ্যান্টি প্লেগ, অ্যান্টি মহামারী, অ্যান্টি তাউন। এই সুরাগুলি এখন আপনার শিশু বাচ্চা সহ ঘরের বউ বেটি সহ সবাইকে পড়তে বলবেন পাঁচ ওয়াক্তের পরে, আর সবাই জামাতে এসে সালাত পড়বেন ইনশাআল্লাহ। বা জামাত যদি সালাতগুলি পড়েন নিয়মিত, সালাতই একটা বিরাট সেফটির বিষয় হয়ে, বিষয় হয়ে আপনাকে রক্ষা করবে। এই জন্য বা জামাত, জামাত সহ সাত সালাত পড়ার অভ্যস্ত হবেন সবাই। আর ঘর থেকে যত অশ্লীল, বিশেষ করে যেহেতু ভারতীয় চ্যানেলগুলোর কথা বলা হয়েছে, অশ্লীলতা, ভারত এমন একটি দেশ যাদের ধর্মের ভিতরেই হাজার অশ্লীলতার বীজ তারা বহন করে রেখেছে, ওদের ধর্মের কোনো কিছুই হয় না, উলঙ্গ নারীদের নাচ, ড্যান্স, গান, বাজনা, বেহায়াপনা, বেলাল্লাপনা, এগুলো ছাড়া তাদের কোনো আবাদতে হয় না। তো এই জন্য এই জাতীয় কাজ যারা করবে তাদের উপরে আজাবটা আসবেই, মারাত্মক আজাব ওদের উপরে আসবে। সেজন্য আপনারা যাতে ওদের সমান হয়ে না যান, এই জন্য ওই জাতীয় চ্যানেলগুলি থেকে আল্লাহ আপনাদের হেফাজত করুন, এগুলি বন্ধ রাখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করেন, আমাদের মাতা পিতাকে ক্ষমা করেন, আমাদের জাতিকে ক্ষমা করেন। আল্লাহ সকল অপরাধ যেগুলোর কারণে মহামারী ধেয়ে আসছে মানব জাতির দিকে, বিশ্ব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর পরিণতির যে ভাইরাস, আল্লাহ যেটার কোনো ঔষধ বিজ্ঞানীরা কেউই জানে না এবং আবিষ্কার করতে পারবে কি না তারাও বলতে পারছে না আল্লাহ, কিন্তু আমরা মুসলিম, আমরা কোরআন সুন্নাহ থেকে আমাদের অনেক আপনি জানিয়েছেন আল্লাহ, সেগুলির উসিলে আমাদের হেফাজত করেন, মুসলিম বিশ্বকে হেফাজত করেন, পাঁচ ওয়াক্ত সালাত বা জামাত আদায় করার তৌফিক দান করেন, অশ্লীলতা থেকে তওবা ইস্তেগফার করার তৌফিক দান করেন, আমাদের পরিবারগুলিকে হেফাজত করেন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু ওয়াল গাফুরুর রহিম। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله يذكركم وادعوه يستجيب لكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.